হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্পোর্টস ভাইস। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সাথে। তো আজকে বেশ কিছু ট্রান্সফার আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, আর ইন্ডিয়ান আইএসএল বা লিগ নিয়ে একটা কিছু ট্রান্সফার আপডেট সেগুলো থাকবে। আর ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভালো খবর আছে, সেটা বেসিক্যালি আইএসএল এর মাধ্যমে। তো সেগুলো ভিডিও সেটা জানার জন্য পুরো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো প্লিজ শেয়ার করো, তোমাদের বন্ধুদের জানাও যে এরকম ভিডিও বানাচ্ছে। আর সাবস্ক্রাইব করলে তোমার ডেইলি ফুটবল আপডেট পেয়ে যাবে, ফুটবল কেন অন্যান্য স্পোর্টের মানে খেলারও আপডেটও পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করো। প্রথমে চলে আসি একটা আই লিগের ট্রান্সফার আপডেট নিয়ে, সেটা হচ্ছে ট্রাউ এফসি থেকে রিয়েল কাশ্মীর এফসিতে জয়েন করছে কিন্তু মিথুন সামন্ত। ইনি একজন 27 বছর বয়সের গোলকিপার। তো ইনি মিথুন সামন্তকে কিন্তু পরের সিজনে আই রিয়েল কাশ্মীরের হয়ে খেলতে দেখা যেতে পারে। তো এই ছিল মিথুন সামন্তর ব্যাপারটা। তারপরে চলে আসি এফসি গোয়ার নিউজে। তো তোমরা সবাই জানো যে অনেকদিন ধরে একটা নিউজ চলছিল যে মান্দারাও দেশাই মুম্বাই সিটি এফসিতে জয়েন করতে পারে। তো এরকম একটা রুমার চলছিল অনেকদিন ধরে। এই রুমার তো এফসি গোয়া থেকে আগের দিনই কিন্তু একটা কনফার্মেশন দেওয়া হয়েছিল অফিসিয়াল পেজে যে তারা মান্দারাও দেশাইকে অফিসিয়ালি ছেড়ে দিয়েছে। তো এই ছিল আপডেটটা। তারপরে এফসি গোয়ারই আর একটা আপডেট, যে এফসি গোয়া জুনিয়র মানে ইউথ ডেভেলপমেন্ট থেকে একটা প্লেয়ার, যে একটা মিডফিল্ডার, তার নাম হচ্ছে লিয়েন্ডার ডিচুনা। তো এই লিয়েন্ডারকে কিন্তু 3 বছরের জন্য কন্ট্যাক্ট সই করিয়ে নিয়েছে, সিনিয়র টিমের কন্ট্যাক্ট সই করিয়ে নিয়েছে এফসি গোয়া। তো এই নিয়ে 7 প্লেয়ার যে কিনা ইউথ ডেভেলপমেন্ট থেকে উঠে এসছে, তো এটা খুব ভালো একটা খবর। মানে অনেক ইয়ং প্লেয়ার উঠে আসছে গোয়া থেকে, তো খুব ভালো একটা খবর যে ওনাকে কিন্তু পরের সিজনে এফসি গোয়ার হয়ে খেলতে দেখা যেতে পারে। যে ওনার কন্ট্যাক্ট 2023 পর্যন্ত এফসি গোয়ার সঙ্গে কন্ট্যাক্টটা সাইন হয়েছে। তো তারপরে চলে আসি একটা আপডেট, যেটা হচ্ছে আই লিগ টিম থেকে আইএসএল টিমে যাচ্ছে যে একটা প্লেয়ার, তার নাম হলো প্রসেনজিৎ পল। তিনি মোহামেডান এসসি খেলেছেন এবছর, মাত্র 28 বছর বয়স, একটা সেন্টার ব্যাক পজিশনে খেলেন। তো ইনি মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে কিন্তু এবার কেরালা ব্লাস্টার্সে জয়েন করছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তো পরের সিজনে বলতে পারো এই প্রসেনজিৎ পলকে কিন্তু কেরল ব্লাস্টার্সের হয়ে খেলতে দেখছি আমরা। তো তারপরে আর একটা চলে আসে, এটা হচ্ছে ওড়িশা এফসির আপডেট। এটা হচ্ছে ইস্ট বেঙ্গল থেকে আইএসএল ক্লাবে জয়েন করছে কমলপ্রীত সিং। কমলপ্রীত সিং কিন্তু পরের সিজনে ওড়িশা এফসি হয়ে খেলছে, এটা বল এটা কনফার্ম নিউজ। তো তারপরে ফের একটা ওড়িশা এফসির আপডেট, সেটা হচ্ছে যে কমলজিৎ সিং, তোমরা সবাই জানো যে হায়দ্রাবাদ এফসির গোলকিপার, কিন্তু ওড়িশা এফসিতে জয়েন করছে। এটারও অনেকদিন ধরে রিউমার চলছিল, তোমাদের বলেছিলাম। তো কমলজিৎ সিং হায়দ্রাবাদ এফসি থেকে ওড়িশা এফসি জয়েন করছে। তো এই ছিল ওড়িশা এফসির আপডেট। তারপরে যে ইন্ডিয়ান ফুটবলের যে বড় আপডেটটা, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে মেনলি, যে বেঙ্গালুরু এফসি আর রেঞ্জার্স এফসির একটা পার্টনারশিপ হয়েছে। তাতে তাতে কিন্তু বেঙ্গালুরু এফসি এক যে প্রিসিজনটা করবে তাতে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে রেঞ্জার্স এফসির সঙ্গে। তো তোমরা সবাই জানো রেঞ্জার্স এফসির ওম্যান টিমে কিন্তু আমাদের বালা দেবী খেলেন। তো সেই রেঞ্জার্স এফসির মেন্স টিমের সঙ্গে কিন্তু একটা বেঙ্গালুরু এফসির একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে প্রিসিজন করার জন্য। আর রেঞ্জার্স এফসি থেকে আন্ডার 18 যে টিমটা, সেটা বেঙ্গালুরু এফসিতে একটা প্র্যাকটিস সেশনে আসবে, আর সেখান থেকে যে প্র্যাকটিস সেশনে বেঙ্গালুরু এফসির আন্ডার 18 প্লেয়ারগুলো থাকবে। তো সেখান থেকে বেঙ্গালুরু আন্ডার 18 প্লেয়ার থেকে দুজন প্লেয়ারকে তোলা হবে, আর তাদেরকে রেঞ্জার্স এফসির সঙ্গে প্র্যাকটিসে নিয়ে যাবে গ্লাসগোতে। তো এটা ইন্ডিয়ান ফুটবল ডেভেলপমেন্টের জন্য খুব ভালো একটা খবর। তো উনি রেঞ্জার্স এফসি যে হেড, তিনি বলেছেন যে হেড অফ সকার তিনি বলেছেন যে এই আরো অনেক পরিকল্পনা আছে, কিন্তু করোনা প্যান্ডেমিকের জন্য এই জিনিসগুলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আর এই যখনই মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি, খেলার অনুকূল বা বলতে পারো যে এই যে প্র্যাকটিস সেশনগুলো যখন করা যাবে, তো তখনই কিন্তু এই স্টেপসগুলো ধীরে ধীরে নেওয়া হবে। আরও ফিউচারে অনেক প্ল্যান আছে এই টাই আপটাকে বা এই পার্টনারশিপটা নিয়ে। তো এটা খুব ভালো একটা খবর কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য, ইন্ডিয়ান ফুটবল ইউথ ডেভেলপমেন্টের জন্য। তো এই ছিল আজকের সব আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর তোমরা প্লিজ আগে যেরকম সাপোর্ট করতে এখনও সাপোর্ট করো আমাদের একদম বাচ্চা চ্যানেল। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।